আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান। আমরা গতির কথা বিষয় চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছিলাম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে দূরত্ব এবং স্মরণ নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করবো হচ্ছে দ্রুতি এবং বেগ নিয়ে। চলো তাহলে আমরা সময় নষ্ট না করে আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে দ্রুতি এবং বেগ। আমরা গত পর্বে আমরা শিখেছিলাম হচ্ছে দূরত্ব এবং স্মরণ নিয়ে। এখন দূরত্ব বলতে কী বোঝায়? দূরত্ব বলতে বোঝায় হচ্ছে যে কোনো দিকে অতিক্রান্ত, মানে যে কোনো দিকে আমাদের অবস্থানে যদি পরিবর্তন হয় সেটাকে আমরা দূরত্ব বলবো। কিন্তু স্মরণের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দিকের প্রয়োজন আছে। মানে দূরত্বের জন্য আমাদের কোনো নির্দিষ্ট দিকের প্রয়োজন, আমরা যে কোনো দিকে আমরা চাইলে অবস্থানের পরিবর্তনটা করতে পারবো। কিন্তু স্মরণের ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এই বিষয়টা নিয়ে, আমাদের কিন্তু স্মরণের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট দিক বরাবর অবস্থানের পরিবর্তন হতে হবে। অর্থাৎ যেমন ধর আমি বলতে পারি উত্তর দিকে আমাদের অবস্থানের পরিবর্তন হলো হচ্ছে 5 কিলোমিটার, বা দক্ষিণ দিকে গেলাম হচ্ছে আমরা 10 কিলোমিটার। মানে কি, আমাদের একটা নির্দিষ্ট দিক অবশ্যই থাকতে হবে যদি আমরা তাকে স্মরণ বলতে চাই। আচ্ছা, ওই স্মরণ এবং দূরত্বের সাথেও কিন্তু দ্রুতি এবং বেগটা কিন্তু সম্পর্কিত। যেমন ধর আমরা বলতে পারি যে একক সময় অতিক্রান্ত যে দূরত্ব আছে সেটাকে আমরা বলি দ্রুত, সেটাকে আমরা বলি হচ্ছে দ্রুতি। আর হচ্ছে একক সময় অতিক্রান্ত যে স্মরণ আছে সেটাকে আমরা বলি হচ্ছে তার বেগ। মানে আমরা যদি একটু বিষয় নিয়ে আলোচনা করি যে আমরা আমাদের আশেপাশে তো আমরা বিভিন্ন সময় দেখি যে বাস চলছে বা সাইকেল চলছে বা গাড়ি চলছে, বিভিন্ন সময় দেখি, ঠিক আছে। কোনো গাড়ি হয়তো বা আস্তে চলছে, কোনো গাড়ি দ্রুত চলছে, কোনো গাড়ি অবশ্য স্থির অবস্থায় আছে। এখন এই যে দ্রুত চলছে আস্তে চলছে এগুলোকে আমরা বেগ বলি, কিন্তু বিজ্ঞানের ভাষায় বেগ কথাটির একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে। আচ্ছা, বেগ ছাড়া দ্রুতি নামেও একটি রাশি রয়েছে। এখানে দেখো যে বেগ একটি রাশি রয়েছে এবং আরেকটা রাশি আছে হচ্ছে দ্রুতি। একটা রাশি হচ্ছে বেগ, আরেকটা রাশি হচ্ছে দ্রুতি। এই যে দ্রুতি নামেও আরেকটি রাশি রয়েছে। আচ্ছা, প্রথমে দ্রুতি বলতে কি বোঝানো হয় সেটি যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে একটু জানতে হবে হচ্ছে এই যে দ্রুতি এবং স্মরণীয় আমরা অলরেডি গত পর্বে আলোচনা করে এসেছি। এই যে একক সময় অতিক্রান্ত যে দূরত্ব আছে সেটা হচ্ছে দ্রুতি। একক সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দ্রুতি। অর্থাৎ কোনো বস্তু যদি টি সময় ডি দূরত্ব অতিক্রম করে তাহলেই তার, মানে তার দ্রুতি হবে হচ্ছে ভি। এই যে ভি দ্বারা হচ্ছে তার দ্রুতিটা প্রকাশ করা হয়েছে। এখানে টি বলতে কি বোঝানো হয়েছে? টি বলতে বোঝানো হয়েছে যে কোনো একটা বস্তুর দূরত্ব অতিক্রম করতে যে সময়টা লাগে, ঠিক আছে। আর এখানে ডি হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব। যেমন ধর আমি একটু আগে বললাম না যে ধরো আমি যে কোনো দিকে হতে পারে, আমি উত্তর দক্ষিণ যে কোনো দিকে হতে পারে, আমার এখানে দিকটা বলার মানে উল্লেখ করার প্রয়োজন নেই। ধর আমি বললাম যে আমি কোনো একটা দিকে 5 কিলোমিটার অতিক্রম করেছি, কোনো একটা দিকে আমি 5 কিলোমিটার অতিক্রম করেছি, তখন আমার এই ডি এর মান কত হবে? তখন আমার এই ডি এর মান হবে হচ্ছে 5 কিলোমিটার, যদি আমি বলি যে কোনো একটা দিকে 5 কিলোমিটার অতিক্রম করেছি। আর যদি বলি, যদি বলি যে এই 5 কিলোমিটার অতিক্রম করতে আমার 2 ঘন্টা সময় লেগেছে, এই 5 কিলোমিটার অতিক্রম করতে আমার 2 ঘন্টা সময় লেগেছে, তখন টি হবে হচ্ছে ওই 2 ঘন্টাটা। অর্থাৎ আমার যে দূরত্বটা আমি অতিক্রম করব সেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। আর এই দূরত্ব অতিক্রম করতে যে প্রয়োজনীয় সময়টা প্রয়োজন হয় বা যে সময়টা লাগে সেই সময়টাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, আর যে দ্রুতিটা হবে, মানে যে একক সময়ে যে অতিক্রান্ত দূরত্বের যে দ্রুতিটা হবে, এই দ্রুতিটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। এখন এখানে দেখো আমাদের দ্রুতি নির্ণয় কিন্তু একটা সমীকরণ দিয়ে দিয়েছে যে ভি ইকুয়ালস টু ডি বাই টি। অর্থাৎ আমরা যদি দ্রুতি নির্ণয় করতে চাই, আমরা যদি কোনো একটা বস্তুর দ্রুতি নির্ণয় করতে চাই, তাহলে আমাকে অবশ্যই তার অতিক্রান্ত দূরত্বকে তার ওই প্রয়োজনীয় সময় দ্বারা ভাগ দিতে হবে। এই যে এখানে যে ডি বলছে, এই ডিটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, আর এই টি দেওয়া আছে, এই টিটা হচ্ছে তার এই দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময়। এই দুইটা রাশিকে যখন আমরা ভাগ করব তখন আমরা ওই বস্তুর আমরা দ্রুতিটা নির্ণয় করতে পারবো। আচ্ছা, অর্থাৎ কি, এখানে দেখো একটা বক্সের মধ্যে আমাকে একটা সহজে কিছু বিষয় দিয়ে দিয়েছে। যেমন ধরো এখানে একটা সংজ্ঞা দিয়ে দিয়েছে আমাদের দ্রুতির, যে একটি বস্তু কতটুকু জায়গা অতিক্রম করলো তাকে তার দূরত্ব বলে, তাকে তার দূরত্ব বলে। অর্থাৎ এখানে দূরত্বের একটি সংজ্ঞা দিয়ে দিয়েছে যে কতটুকু জায়গা অতিক্রম করলো সেটাকেই তার দ্রুতি বলে, সেটাকে তার দূরত্ব বলে। আর দূরত্ব পরিমাপ করতে কয়েকটা এককের নাম দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে ইঞ্চি, ফুট, সেন্টিমিটার, মিটার, অর্থাৎ বিভিন্ন একক দিয়ে দিয়েছে, যে এককগুলোর মাধ্যমে আমরা কোনো একটা বস্তুর দূরত্ব নির্ণয় করতে পারবো বা দূরত্বটাকে আমরা পরিমাপ করতে পারবো। আচ্ছা, কোনো বস্তু কোনো নির্দিষ্ট দিকে, এই যে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে কোনো দিকে,
বা কোন দিকে কত দূর গেল। এখানে দেখো দিকের কথা কিন্তু উল্লেখ করে দিয়েছে, তার মানে কি এটা অবশ্যই আমাদেরকে আর এটাকে আমরা দূরত্ব বলতে পারবো না। যখনই আমাদেরকে একটা দিকের কথা বলে দিবে তখন আমরা তাকে আর দূরত্ব বলতে পারবো না, তখন আমাদেরকে বলতে হবে হচ্ছে সরণ। এই যে কোন একটি বস্তু কোন দিকে কত দূর গেল তাকে বলে হচ্ছে সরণ। আর সরণ বোঝাতে আমরা ব্যবহার করি হচ্ছে উত্তর দিকে 2 কিলোমিটার বা ডান দিকে 5 ফুট। অর্থাৎ কি এখানে কিন্তু আমাদের কিন্তু সবগুলোতে কিন্তু দিকের কথা উল্লেখ আছে, যে অপর দিকে 3 সেন্টিমিটার, সামনের দিকে 7 মিটার। মানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু দিক উল্লেখ করা আছে, উত্তর দিক, দক্ষিণ দিক, সামনের দিক, তাই তো? যে সরণ আর দূরত্বের মধ্যে এটা হচ্ছে পার্থক্য, যে দূরত্বের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিক আমাদের প্রয়োজন পড়ে না, কিন্তু সরণ প্রকাশ করতে গেলে অবশ্যই আমাদেরকে একটা নির্দিষ্ট দিক আমাদেরকে উল্লেখ করতে হবে। আচ্ছা, এই গেলো হচ্ছে আমাদের দ্রুতি নিয়ে আলোচনা, এই গেলো হচ্ছে আমাদের দ্রুতি নিয়ে আলোচনা। আমরা যদি দ্রুতি নিয়ে কিছু ম্যাথ দেখি তাহলে আমরা দ্রুতি নিয়ে কিছু ম্যাথ দেখলে আমাদের ইনশাল্লাহ এই টপিকটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আসো আমরা কিছু ম্যাথ দেখি। দেখো আমাদের প্রথমে যে অঙ্ক দেওয়া আছে সেখানে দেখো আমাদের প্রশ্ন কি আছে, যে কোনো গাড়ি 5 কিলোমিটার দূরত্ব 2 ঘন্টায় অতিক্রম করলো, তবে ওই গাড়ির দ্রুতি কত? তাহলে ওই গাড়ির দ্রুতি কত? এখানে দেখো আমাদের কিন্তু অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, অতিক্রান্ত এখানে দূরত্বের মান দেওয়া আছে হচ্ছে 5 কিলোমিটার। আমাদের অতিক্রান্ত যে দূরত্বের মান দেওয়া আছে 5 কিলোমিটার, আর আমাদের এই অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করতে যে সময় প্রয়োজন ওই সময় আমাদের এখানে দিয়ে দিয়েছে হচ্ছে 2 ঘন্টা। ওই সময় আমাদের এখানে দিয়ে দেওয়া আছে হচ্ছে 2 ঘন্টা। তাহলে আমরা কিন্তু এখন দ্রুতি নির্ণয় করতে পারবো। কেন? কারণ হচ্ছে আমরা কিন্তু একটু আগে আমাদের সমীকরণটা দেখে আসছি যে দ্রুতি নির্ণয় সমীকরণ কি। আমরা এখানে উল্লেখ করতে পারি হচ্ছে যে দ্রুতি ইকুয়ালস টু দ্রুতি, হ্যাঁ আমরা যে ম্যাথটা দেখা কথা ছিল আমরা ম্যাথটা দেখি। এখানে দেখো আমাদের প্রথমে প্রশ্ন কি বলেছে, যে কোনো গাড়ি 5 কিলোমিটার দূরত্ব 2 ঘন্টায় অতিক্রম করলো, তবে ওই গাড়ির দ্রুতি কত? আমরা একটু আগে কিন্তু আমরা দ্রুতির যে সমীকরণটা দেখে আসছি সেটা কি ছিল, যে দ্রুতি ভি ইকুয়ালস টু ডি বাই টি। ডি হচ্ছে যে ওই গাড়ির অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই ওই গাড়ির দূরত্বটা অতিক্রম করতে প্রয়োজনীয় সময়, অর্থাৎ টি, ডি বাই টি। আচ্ছা, এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এই গাড়ির দ্রুতি নির্ণয় করতে পারবো। দেখো আমি এখানে প্রশ্নের দূরত্ব কত দেওয়া, দূরত্ব দেওয়া আছে হচ্ছে 5 কিলোমিটার, তার মানে আমার এখানে ডি এর জায়গায় আমি এখানে 5 কিলোমিটার লিখে দিতে পারবো। আমাদের এখানে সময়টা কত বলেছে, সময় বলেছে হচ্ছে 2 ঘন্টা। আমাদের এখানে সময়টা বলে দিয়েছে হচ্ছে 2 ঘন্টা, তার মানে আমি এখানে টি এর জায়গায় আমি এখানে 2 ঘন্টা উল্লেখ করে দিতে পারবো। এটাকে আমি যদি ভাগ করি তখন আমরা পাবো হচ্ছে 2.5 কিলোমিটার পার আওয়ার। আমাদের এককটা হবে হচ্ছে কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ আমি এখানে যেই এককে মানগুলো নিব, আমাদের এখানে দূরত্বের এককগুলো যেরকম থাকবে আমাদেরকে ওই অনুযায়ী ওই দ্রুতির এককটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে দেখো আমাদের দূরত্বটা কিলোমিটারে আছে আর হচ্ছে সময়টা আমাদের ঘন্টায় দেওয়া আছে, যার কারণে আমাদের এখানে দ্রুতির যে এককটা হবে ওইটা কিলোমিটার পার আওয়ারে হবে। যদি আমাদেরকে এখানে এককটা মিটারে নেই বা মিটারে দেওয়া থাকে, আমাদের যদি এখানে ঘন্টা না দিয়ে আমাদের যদি এখানে সেকেন্ড দেওয়া থাকে, তাহলে কিন্তু আমাদের আবার এককটা চেঞ্জ হয়ে মিটার পার সেকেন্ড হবে। অর্থাৎ এখানে আমাদের দূরত্বের একক যেমন দেওয়া, মানে এখানে আমাদের এককগুলো যেমন দেওয়া থাকবে, আমাদের ওইখানে পরবর্তীতে দ্রুতির এককটা আমাদের ওই হিসাবেই হবে। ঠিক আছে, এই যে এখানে যেমন ধরো 5 কিলোমিটার দেওয়া আছে, এটাকে আমরা 2 ঘন্টা দ্বারা ভাগ করার পর আমরা আমাদের এই গাড়ির দ্রুতি পেয়ে যায় হচ্ছে 2.5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আমাদের আরেকটা যে ম্যাথ আছে সেই ম্যাথটা আমাদের বলতে গেলে একই রকম। এখানে দেখো বলা আছে যে কোনো ব্যক্তি 500 মিটার দূরত্ব 50 সেকেন্ডে অতিক্রম করলো, অর্থাৎ সে দৌড়িয়ে দৌড়িয়ে 500 মিটার দূরত্ব 50 সেকেন্ডে অতিক্রম করলো, তাহলে তার দ্রুতি কত হবে? তবে তার দ্রুতি কত হবে? এখানে দেখো এখানে আমরা আবার দ্রুতি ইকুয়ালস আমরা নির্ণয় করতে পারি, যে ভি ইকুয়ালস টু ডি বাই টি। অর্থাৎ এখানে আমাদের ডি এর মান দেওয়া আছে, এখানে আমাদের ডি বলতে আমাদের যে দূরত্বের মান দেওয়া আছে হচ্ছে 500 মিটার, আমাদের এই দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় দেওয়া আছে হচ্ছে 50 সেকেন্ড। ঠিক আছে, এই 500 মিটারটাকে আমরা যখন 50 সেকেন্ড দ্বারা ভাগ দিব তখন কিন্তু আমরা এখানে মানটা পেয়ে যাব, যে ওই ব্যক্তির দ্রুতি কত, ওই ব্যক্তির একক সময়ে অতিক্রান্ত দূরত্বের মান কত। অর্থাৎ সে এখানে যে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সে 1 সেকেন্ডে 10 মিটার অতিক্রম করে, সে প্রতি সেকেন্ডে 10 মিটার অতিক্রম করে। এভাবেই আমরা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা বস্তুর আমরা দ্রুতি নির্ণয় করতে পারবো। তাহলে আমরা দেখলাম হচ্ছে যে দ্রুতি এবং দ্রুতি নির্ণয়ে আমরা দুটো অঙ্ক দেখলাম। এখন আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি কখনো আমাদেরকে রূপান্তর করতে বলে, যেমন ধরো হচ্ছে কিলোমিটারে দিয়ে দেওয়া আছে, আমাদেরকে অ্যান্সারটা চেয়েছে হচ্ছে মিটার পার সেকেন্ড এককে কত, আমাদেরকে অ্যান্সার চেয়েছে মিটার পার সেকেন্ড এককে কত, তখন আমরা কি করব? দেখো আমরা আগের অঙ্কে কি করতে পারি, যে আমাদের আগের অঙ্কে যে আমাদের প্রশ্নটা ছিল যে কোনো একটা বস্তু বা কোনো একটা গাড়ি 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা সময় লাগে, তাহলে তার দ্রুতি কত, তার মানে কি তার অতিক্রান্ত দূরত্ব দেওয়া ছিল হচ্ছে 5 কিলোমিটার, তার অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়েছিলাম হচ্ছে 5 কিলোমিটার। এখন এই 5 কিলোমিটারটাকে আমরা চাইলে আলাদা করে মিটারে কনভার্ট করতে পারি। মিটারে রূপান্তর করার জন্য আমাদের এই 5-এর সাথে কি করতে হবে, 1000 গুণ দিতে হবে। কেন? কারণ আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। সো অতএব আমরা যখন 5-এর সাথে যখন আমরা 1000 গুণ দিব তখন কিন্তু আমাদের এই কিলোমিটারটা রূপান্তরিত হয়ে
মিটারে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে হচ্ছে 2 ঘন্টা। সময় দেওয়া আছে হচ্ছে 2 ঘন্টা। এখন এই 2 ঘন্টাকে যদি আমরা সেকেন্ড নিতে চাই, এই 2 ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে নিতে চাই, তাহলে আমরা এই 2 এর সাথে 3600 দিয়ে গুণ দিব। এই 2 এর সাথে 3600 দিয়ে গুণ দিব, কেন? কারণ আমরা জানি 1 ঘন্টার সমান 3600 সেকেন্ড। আমরা জানি 1 ঘন্টার সমান 3600 সেকেন্ড। কিভাবে? কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, আর প্রতি মিনিট হচ্ছে 60 সেকেন্ড। ঠিক আছে, আমরা যদি এই মিনিটের 60 আর হচ্ছে সেকেন্ডের 60 যদি গুণ দেই, তখন আমরা পেয়ে যাবো হচ্ছে 1 ঘন্টা সমান কত সেকেন্ড। এই দেখো, আমরা কিন্তু এখানে উপরের যে দূরত্ব আছে ওটা মিটারে পেয়ে গেছি, আর যে নিচে যে সময় আছে সেটা আমরা সেকেন্ডে পেয়ে গেছি। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা যদি ক্যালকুলেটারের মাধ্যমে যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাবো। আমাদের এখানে বেগটা, তখন আমাদের দ্রুতির এককটা চেঞ্জ হয়, মিটার পার সেকেন্ড হবে, আর আমাদের দ্রুতি হবে হচ্ছে 1.389 মিটার পার সেকেন্ড, 1.389 মিটার পার সেকেন্ড। এভাবে আমরা আমাদের এই মানগুলোকে কনভার্ট করে মিটার পার সেকেন্ড এককে রূপান্তর করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের বইয়ে কিছু অঙ্ক দেওয়া আছে। কিছু অঙ্ক বলতে, এখানে আমাদের আগের যে চিত্রগুলো দেওয়া ছিল ওই অনুযায়ী কিছু অঙ্ক এখানে দেওয়া আছে। এখানে দেখো প্রশ্নে কি বলেছে, যে আগের ছবিতে দেওয়া উদাহরণগুলো অতিক্রম করতে কত সময় লেগেছে সেটি বলা হয়নি। যদি ধরে নেওয়া যায় এ বি সি দূরত্ব অতিক্রম করতে যথাক্রমে 2 ঘন্টা 30 মিনিট 1 ঘন্টা সময় লেগেছে, তাহলে কোনটির জন্য দ্রুতি কত হয়েছে? দেখো এখানে কিন্তু তিনটা চিত্রের জন্য তিনটা সময় দিয়ে দিয়েছে, আমাদেরকে জিজ্ঞেস করেছে যে ওই তিনটা চিত্রের জন্য তাহলে দ্রুতি কত হবে। আচ্ছা এখানে আমাদের চিত্রগুলো কোনগুলো দেওয়া, চিত্রগুলো দেওয়া আছে হচ্ছে যে আগের চিত্রে, এই যে আমি আগের পর্বে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এই যে আমাদের আগের চিত্রে কিন্তু এখানে মানে আমাদের আগের পর্বে এখানে তিনটা চিত্র দেওয়া ছিল, ওই চিত্রগুলো নিয়ে হচ্ছে আমাদেরকে এখানে দ্রুতি নির্ণয় করতে হবে। আচ্ছা প্রথম যে চিত্র আছে, ঠিক আছে প্রথম যে চিত্র আছে এই চিত্রে কি দেওয়া আছে, এই চিত্রে আমাদের যে দূরত্ব দেওয়া আছে, এই যে এদিকে একটা দূরত্ব দেওয়া আছে, এই দিকে একটা দূরত্ব, এই দিকে একটা দূরত্ব, মানে তিন দিকে তিনটা দূরত্ব দেওয়া আছে। এই তিনটা দূরত্বকে যদি আমরা একসাথে যোগ করি, তাহলে আমরা এই ব্যক্তি দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো, যে সে এই জলাশয় পর্যন্ত, সে তার আদি অবস্থান থেকে এই জলাশয় পর্যন্ত আসতে মোট কত দূরত্ব অতিক্রম করেছে। আমি কিন্তু এখানে স্মরণের কথা বলছি না, যার কারণে আমরা এই অংশটাকে নিচ্ছি না। এই অংশটা কি, এই যে লাল দিয়ে যে তীর চিহ্ন দেওয়া আছে, এই পুরো অংশটা হচ্ছে তার স্মরণ। ঠিক আছে, মানে তার আদি অবস্থান থেকে তার শেষ অবস্থানের সরাসরি দূরত্ব বা লম্বালম্বি দূরত্ব। ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট দিকে দূরত্ব, যার কারণে আমরা এটাকে স্মরণ বলছি, কিন্তু আমরা কিন্তু এখানে নিব হচ্ছে দূরত্ব, আমরা এখানে স্মরণ নিচ্ছি না, যার কারণে আমরা এখানে তিনটা দিকে তার অতিক্রান্ত দূরত্ব নিয়ে কাজ করব। আচ্ছা এখানে দেখো প্রথমে দেওয়া আছে হচ্ছে 2 কিলোমিটার গাছ পর্যন্ত যেতে, এরপর গাছ থেকে বাসা পর্যন্ত যেতে তার লেগেছে হচ্ছে 4 কিলোমিটার, আর এই বাসা থেকে জলাশয় পর্যন্ত আসতে তার অবস্থানের পরিবর্তন হয়েছে হচ্ছে 3 কিলোমিটার। তার মানে তার মোট অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব এখানে আমাদের যোগ করতে হবে। যে দেখো এখানে যোগ করা আছে 2 + 4 + 3, 2 + 4 + 3, 2 + 4 + 3, অর্থাৎ তার এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার, তার এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। আচ্ছা প্রথম চিত্রে আমরা পেয়েছি হচ্ছে 9 কিলোমিটার, এখানে কিন্তু সবগুলো দূরত্ব নিয়ে কাজ করছি, এখানে আমরা স্মরণ নিয়ে কাজ করছি না। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের কি দেওয়া আছে, পরের যে চিত্র দেওয়া আছে, আমাদের এখানে যে এবিসি দেওয়া আছে মূলত হচ্ছে এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি চিত্র। ঠিক আছে, আমাদের এই তিনটা চিত্র পরের ওখানে লেখা ছিল। আচ্ছা আমাদের বি চিত্রের ক্ষেত্রে আমাদের দূরত্ব কি হবে, এখানে দেখো এখানে একটা জিনিস বলে দিয়েছে যে প্রত্যেকটা ঘর বরাবর, মানে এগুলো সবগুলো হচ্ছে এক একটা বর্গ ঘর, বা আমরা তো অনেকেই বর্গ পড়ে আসছি, যে আমরা জানি যে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম বা একই, বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একই, তার মানে কি এখানে সবগুলো হচ্ছে এক একটা বর্গ বর্গাকার ঘর, প্রত্যেকটা হচ্ছে এক একটা বর্গাকার ঘর, আর প্রত্যেকটা বর্গাকার ঘরের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার। আচ্ছা এই এ বিন্দুটা বি বিন্দু পর্যন্ত আসতে এই লাল অংশগুলো হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, আর এই কালো বরাবর যে তীর চিহ্ন দেওয়া আছে কালো রং দিয়ে, এটা হচ্ছে তার স্মরণ। কালো রং দিয়ে যে তীর চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে তার স্মরণ, আর এই লাল অংশগুলো হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। এখন এই এ বিন্দুটা বি বিন্দুতে আসতে তার অতিক্রান্ত দূরত্ব কত, সেটা যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা বলতে পারি এদিকে 1 কিলোমিটার, এদিকে 2, 3, 4, আচ্ছা আমি দাগ দিয়ে দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মানে কি তার এই বিন্দু থেকে বি বিন্দুতে আসতে তার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার।
তার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা আর আমাদের এখানে যে দূরত্ব দেওয়া আছে এটা কি হবে, যে বাসা থেকে এই জলাশয় পর্যন্ত, বাসা থেকে জলাশয় পর্যন্ত আসতে মোট কত দূরত্ব অতিক্রম করে, মোট কত দূরত্ব মানে এই যে বিভিন্ন দিক ঘুরে ঘুরে যে আসলো, সে যে যে হলুদ রং দিয়ে যে অংশগুলো দেওয়া আছে এটা তার অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, সে বিভিন্ন দিক ঘুরে ঘুরে যে এই জলাশয় পর্যন্ত আসলো, তার এই জলাশয় পর্যন্ত আসতে তার মোট অতিক্রান্ত দূরত্বের পরিমাণ হচ্ছে 5 কিলোমিটার। তার মোট অতিক্রান্ত দূরত্বের পরিমাণ হচ্ছে 5 কিলোমিটার। তার মানে কি, আমরা এখানে কিন্তু এ বি সি তিনটা চিত্রেরই তিনটা অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেছি। প্রথম চিত্রে 9 কিলোমিটার, পরের চিত্রে 12 কিলোমিটার, পরের চিত্রে 5 কিলোমিটার। আচ্ছা এখন যদি আমরা দ্রুতিটা নির্ণয় করি, এখন যদি আমরা দ্রুতি নির্ণয় করি তাহলে আমরা কি পাবো, এই যে আমাদের এখানে বলছিল কি যে প্রথম যে চিত্র আছে মানে 9 কিলোমিটার অতিক্রম করতে তার সময় লেগেছিল হচ্ছে 2 ঘন্টা, আর পরবর্তী 12 কিলোমিটার অতিক্রম করতে তার সময় লেগেছিল হচ্ছে 5 ঘন্টা, আর পরবর্তী 5 কিলোমিটার অতিক্রম করতে তার সময় লেগেছে হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, পরবর্তী 5 কিলোমিটার অতিক্রম করতে তার সময় লেগেছে হচ্ছে 1 ঘন্টা। আচ্ছা সেক্ষেত্রে তাহলে কি হবে, দেখো এখানে আমাদের বলে দিয়েছে যে এই চিত্র 2 ঘন্টা সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার, কাজেই দ্রুতি। এই যে আমি একটু আগে যেই অঙ্ক দুটো করিয়েছিলাম যে আমাদেরকে উপরে রাখতে হবে হচ্ছে দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব, আর ওই অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ দিতে হবে, তাহলে আমরা দ্রুতি পেয়ে যাব। ঠিক আছে, এই যে এখানে দেখো আমাদের উপরে দেওয়া আছে হচ্ছে যে কত দূরত্ব অতিক্রম করে 9 কিলোমিটার, পরে আমাদের সময় দিয়ে দিয়েছে হচ্ছে 2 ঘন্টা। আমাদের এখানে উপরে দেওয়া আছে হচ্ছে কত কিলোমিটার বা দূরত্ব, আমাদের এখানে উপরে দিয়ে দিয়েছে হচ্ছে দূরত্ব, আর নিচে দিয়েছে হচ্ছে সময়, এই যে এখানে দিয়ে দেওয়া আছে হচ্ছে সময়। ঠিক আছে, এই দূরত্ব এবং সময়কে, এই যে দূরত্বকে আমরা যখন সময় দ্বারা ভাগ দিব তখনই আমরা তার দ্রুতি পাবো। এই যে তার এখানে দ্রুতি দেওয়া আছে হচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার, 4.5 কিলোমিটার পার আওয়ার, বা প্রতি ঘন্টায় সে 4.5 কিলোমিটার অতিক্রম করে, প্রতি ঘন্টায় সে 4.5 কিলোমিটার পথ অতিক্রম করে। আচ্ছা পরের যে প্রশ্ন দেওয়া আছে মানে বি চিত্রের জন্য আমরা পেয়েছিলাম হচ্ছে বি চিত্রের জন্য মোট অতিক্রান্ত দূরত্ব ছিল হচ্ছে 12 কিলোমিটার, বি চিত্রের জন্য মোট অতিক্রান্ত দূরত্ব ছিল হচ্ছে 12 কিলোমিটার, আর এই 12 কিলোমিটার অতিক্রম করতে তার মোট সময় লাগে হচ্ছে 30 মিনিট, 12 কিলোমিটার অতিক্রম করতে তার মোট সময় লাগে হচ্ছে 30 মিনিট, তবে তার দ্রুতি কত হবে, তাহলে তার দ্রুতি কত হবে। আমরা এখানে চাইলে নিজেরাও করতে পারি যে ভিহিকলস টু, এই যে দ্রুতি ভিহিকলস টু লিখতে পারে হচ্ছে d/t, আমাদের এখানে d এর মান কত, d এর মান হচ্ছে 12 কিলোমিটার, আর t এর মান হচ্ছে 30 মিনিট, d এর মান হচ্ছে 12 কিলোমিটার, t এর মান হচ্ছে 30 মিনিট। এখন আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে কিলোমিটারের সাথে আমরা কখনো 30 মিনিট ব্যবহার করতে পারবো না, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে মিটারের সাথে সেকেন্ড যাবে। ঠিক আছে, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে মিটারের সাথে অলওয়েজ সেকেন্ড যাবে এককের জন্য। যদি আমরা কোনো একটা বস্তু বা কোনো একটা, হ্যাঁ কোনো একটা বস্তু যদি আমরা দূরত্ব মিটার এককে নেই তাহলে তার সময়টাকে নিতে হবে হচ্ছে সেকেন্ডে, যদি আমরা মিটার এককে নেই তাহলে তার সময়টা নিতে হবে হচ্ছে সেকেন্ডে, আর হচ্ছে যদি আমরা কোনো একটা বস্তুর অতিক্রান্ত দূরত্ব কিলোমিটার এককে নেই তখন আমাদেরকে অবশ্যই তার অতিক্রান্ত দূরত্বের জন্য যে সময়টা দেওয়া আছে ওই সময়টাকে নিতে হবে হচ্ছে ঘন্টায়। ঠিক আছে, এইটা আমাদেরকে মনে রাখতে হবে, যদি আমরা মিটার এককে নেই আমাদেরকে সেকেন্ডে কনভার্ট করতে হবে সময়টাকে, আর যদি আমরা কিলোমিটার এককে নেই তাহলে আমাদেরকে অবশ্যই সময়টাকে ঘন্টায় কনভার্ট করতে হবে। ঠিক আছে, এখানে দেখো এখানে কি বলেছে, এখানে আমাদেরকে দূরত্ব দিয়েছে হচ্ছে কিলোমিটারে কিন্তু আমাদের সময়টা দিয়েছে হচ্ছে মিনিটে, আমাদেরকে দূরত্বটা কিন্তু দিয়ে দিয়েছে হচ্ছে মিনিটে। অতএব কি আমাদেরকে কিন্তু এখানে একটা জিনিস রূপান্তর করতে হবে, যদি আমাদেরকে কিলোমিটারটাকে মিটারে নেই তাহলে আমাদেরকে সময়টাকেও আবার সেকেন্ডে নিতে হবে, কিন্তু যদি আমরা কিলোমিটারকে কিলোমিটারে রেখে যদি আমরা সময়টাকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি তাহলে কিন্তু আমাদের কাজটা একটু কমে যায়, তাহলে কিন্তু আমাদের কাজটা একটু কমে যায়। সেক্ষেত্রে আমরা কী করবো, এই যে আমাদেরকে এখানে অঙ্কটা দেওয়া আছে, এই যে দ্রুতি ভিহিকলস টু 12 কিলোমিটার, আমাদের দূরত্ব দেওয়া আছে হচ্ছে 12 কিলোমিটার, আর আমাদের সময়টা কী ছিল, সময়টা 30 মিনিট ছিল, এই 30 মিনিটটাকে আমরা কী করেছি, আমরা আমাদের ঘন্টায় কনভার্ট করেছি, আমরা কিন্তু এই সময়টাকে ঘন্টায় কনভার্ট করেছি। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তার মানে কি 30 মিনিট সমান আধা ঘন্টা, আমরা বলতে পারি আধা ঘন্টায় 30 মিনিট, সেখানে যে 30 মিনিটটা আছে এটাকে আমরা ঘন্টায় কনভার্ট করেছি, ঘন্টায় কনভার্ট করলে আমাদের এখানে আসে হচ্ছে 0.5, 0.5 বলতে কি বোঝায়, 0.5 বলতে বোঝায় হচ্ছে 1/2, মানে হাফ, এই 1/2টাকে আমরা ভগ্নাংশে বা দশমিক আকারে প্রকাশ করলে আমরা বলতে পারি হচ্ছে 0.5। ঠিক আছে, আচ্ছা তো আমরা এই 12কে যখন 0.5 দ্বারা ভাগ দিব তখন আমরা কি পাবো, তখন আমরা আমাদের এই দ্রুতিটা পাবো, যে দ্রুতি হবে হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার,
24 কিলোমিটার পার আওয়ার বা প্রতি ঘন্টায় 24 কিলোমিটার অতিক্রম করে, প্রতি ঘন্টায় 24 কিলোমিটার অতিক্রম করে, ঠিক আছে। আচ্ছা আমাদের সি চিত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত ছিল? সি চিত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব ছিল হচ্ছে 5 কিলোমিটার। আমাদের যে সময়টা বলে দিয়েছিল ওই সময়টা আমাদের বলে দিয়েছে হচ্ছে 1 ঘন্টা। আমাদের 1 ঘন্টা সময় বলে দিয়েছে আর আমাদের দূরত্ব বলে দিয়েছে হচ্ছে 5 কিলোমিটার। আমাদের দূরত্ব বলে দিয়েছে হচ্ছে 5 কিলোমিটার। তার মানে কি, আমাদেরকে কিন্তু এখানে আর কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, কারণ আমরা কিন্তু আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে যে ওই লোক প্রতি ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ওইটা নির্ণয় করা, অথবা ওই ব্যক্তিটা প্রতি সেকেন্ডে কত মিটার অতিক্রম করে, এই দুইটা বিষয় হচ্ছে আমাদেরকে জানতে হয়, দ্রুতির মাধ্যমে আমাদেরকে নির্ণয় করতে হয়। কিন্তু দেখো এখানে কিন্তু আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে যে সে প্রতি ঘন্টায় বা 1 ঘন্টায় সে 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। তার মানে কি, তার মানে আমরা বলতেই পারি যে সে প্রতি একক সময়ে বা প্রতি ঘন্টায় সে 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে তার দ্রুতি হবে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এটা আমরা সরাসরি বলতে পারি, কারণ কি, কারণ হচ্ছে সময়টা আমাদেরকে সরাসরি 1 ঘন্টা দেওয়া আছে। যদি আমাদেরকে এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দিত, তখন আমাদেরকে এভাবে আবার ভগ্নাংশের মাধ্যমে দ্রুতি নির্ণয় করতে হতো। কিন্তু যেহেতু আমাদেরকে এখানে 1 ঘন্টায় দিয়ে দিয়েছে, তার মানে আমাদেরকে আলাদা করে আর দ্রুতি নির্ণয়ের প্রয়োজন নেই। আমরা সরাসরি বলতে পারি তার দ্রুতি হবে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এভাবে আমরা চাইলে আমাদের ওই গাড়ি বা কোনো একটা ব্যক্তি দ্রুতি নির্ণয় করতে পারবো। আচ্ছা আমি যেটা শুরুতেই বলেছিলাম যে দ্রুতি এবং বেগের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা কি, সেটা হচ্ছে দ্রুতির জন্য আমাদেরকে দূরত্বের প্রয়োজন পড়ে, কিন্তু বেগের ক্ষেত্রে কিন্তু আমাদের দূরত্ব দিয়ে কাজ হবে না। বেগের ক্ষেত্রে আমাদের দূরত্ব দিয়ে কাজ হবে না, কেন, কারণ বেগের ক্ষেত্রে না আমাদের একটা নির্দিষ্ট দিকের প্রয়োজন পড়ে। বেগের জন্য আমাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট দিকের প্রয়োজন পড়বে, আর এই নির্দিষ্ট দিক আমরা কিন্তু দূরত্বে পাই না, এই নির্দিষ্ট দিক আমরা দূরত্বে পাই না। এই নির্দিষ্ট দিকের জন্য আমাদের প্রয়োজন পড়ে হচ্ছে স্মরণের, এই নির্দিষ্ট দিকের জন্য আমাদের প্রয়োজন পড়ে হচ্ছে স্মরণের, যার কারণে আমরা যদি কোনো একটা বস্তুর বেগ নির্ণয় করি তখন কিন্তু আমাদেরকে তার স্মরণ জানতে হবে, যদি আমরা তার স্মরণ জানতে পারি তখনই আমরা তার বেগ নির্ণয় করতে পারবো, ঠিক আছে, তখনই আমরা তার বেগ নির্ণয় করতে পারবো। এখানে দেখো আমাদেরকে একটু বলে দিয়েছে যে দ্রুতি নির্ণয়ের সময় কিন্তু আমরা কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন পড়ে না, কেন, কারণ আমরা দ্রুতির জন্য দূরত্ব দিয়ে কাজ করি। কিন্তু আমরা যদি বেগ নিয়ে কাজ করি তখন কিন্তু আমাদের স্মরণ প্রয়োজন পড়বে, আর স্মরণের জন্য কিন্তু আমাদের অবশ্যই একটা নির্দিষ্ট দিকের প্রয়োজন পড়বে, স্মরণের জন্য আমাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট দিকের প্রয়োজন পড়বে। আচ্ছা এখানে যদি আমরা বেগ নিয়ে আলোচনা করি, ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের প্রথমে কি বলছে যে, তবে এখানে মনে রাখতে হবে দ্রুতিটি হচ্ছে পুরো সময়ের একটি গড় দ্রুতি। আচ্ছা এখানে আমাদেরকে একটা ছোট টপিক যেটা আছে যে পুরো সময়ের একটি গড় দ্রুতি, আমরা যেটা নির্ণয় করেছি, আমরা এতক্ষণ যেটা নির্ণয় করেছি ওটা কিন্তু আমরা কোনো তাৎক্ষণিক দ্রুতি নির্ণয় করিনি, যে কোনো একটা নির্দিষ্ট ঘন্টায় তার অতিক্রান্ত দূরত্ব কত ওইটা কিন্তু আমরা নির্ণয় করিনি। তার মোট যে অতিক্রান্ত দূরত্ব আছে এইটা অতিক্রম করতে তার যে মোট সময় লাগে ওইটার মাধ্যমে আমরা যে দ্রুতি নির্ণয় করি, ঠিক আছে, তার মোট দূরত্বকে আমরা মোট সময় দ্বারা ভাগ করে যে দ্রুতি নির্ণয় করি ওটা হচ্ছে তার গড় দ্রুতি, যে সে ওই দূরত্ব অতিক্রম করতে যদি তার সে কোনো একটা রাস্তা ধীরে চলেছে, কোনো একটা রাস্তা আস্তে চলেছে, আমরা কিন্তু এগুলো কোনো কিছু নির্ণয় করিনি, আমরা মোট একদম যে সে আদি অবস্থান থেকে তার গন্তব্যে পৌঁছাতে মোট যে সময়টা লেগেছে বা মোট যে বেগ ছিল ওটার একটা গড় বেগ আমরা, গড় দ্রুতি আমরা নির্ণয় করেছি, ঠিক আছে। আচ্ছা কিন্তু আমরা যদি তাৎক্ষণিক দ্রুতি, আমরা কিন্তু তার ওই যে তাৎক্ষণিক দ্রুতি আমরা জানি না, ঠিক আছে, বিশেষ অবস্থায় বস্তুটি যদি সমদ্রুতিতে যায় শুধু তাহলে আমরা তার গড় দ্রুতির পরিমাপ আর তাৎক্ষণিক দ্রুতির মান সমান হবে। আচ্ছা সমদ্রুতি বলতে কি বোঝায়, সমদ্রুতি বলতে বোঝে হচ্ছে যে কোনো একটা গাড়ি যদি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সেমভাবে যায়, যে সে যদি জোরে যাচ্ছিল বা সে যে বেগে যাচ্ছিল বা যে যে দ্রুতিতে যাচ্ছিল সে ওই পুরো রাস্তাটা একটা সমান দ্রুতিতে যায়, সে কোনো জায়গাতেই তার কি বলবো সে জোরেও যাচ্ছে না আস্তেও যাচ্ছে না, প্রত্যেকটা রাস্তা সে সমানভাবে যাচ্ছে, ঠিক আছে, এই যে দ্রুতিতে যায় সেটাকে আমরা সমদ্রুতিতে বলতে পারি। সে যদি এইভাবে যদি যায় কোনো একটা নির্দিষ্ট দূরত্ব বরাবর সে যদি সমদ্রুতিতে যায় তখন আমরা তার দ্রুতিটাকে বলতে পারি হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি, তখন আমরা তার গড় দ্রুতিটাকে তাৎক্ষণিক দ্রুতিও বলতে পারি। কিন্তু যদি এভাবে না যায় তাহলে কিন্তু আমরা তাকে আর তাৎক্ষণিক দ্রুতি বলতে পারবো না, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা যদি দ্রুতির ব্যাপারটা ঠিকভাবে বুঝে থাকি তাহলে আমরা বেগ সহজে আমরা বুঝতে পারবো। আচ্ছা একটি চলন্ত বস্তু দ্রুতির সাথে সাথে যদি তার দিকটাও নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে সেটাকে বলে বেগ। এই যে দেখো দ্রুতির সাথে যদি তার নির্দিষ্ট দিকটাও দিয়ে দেওয়া হয়, মানে তার দিকটাও যদি নির্দিষ্ট করে দেওয়া হয় তখন আমরা তাকে বেগ বলবো,
ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট দিকে একক সময়ে কোনো একটা বস্তু যেটুকু দূরত্ব অতিক্রম করে বা নির্দিষ্ট দিকে একক সময়ে কোনো বস্তু অতিক্রান্ত দূরত্বই হচ্ছে তার বেগ। ঠিক আছে, আচ্ছা, কাজে কোনো কিছুর বেগ বের করতে হলে তার পরিমাপের পরিমাণের সাথে সাথে দিকটাও আমাদেরকে বের করে নিতে হবে। যদি আমরা শুধু সরল রেখার গতি নিয়ে মাথা ঘামাই তাহলে বেগ আর দ্রুতির মাঝে কোনো পার্থক্য নেই, ঠিক আছে, তখন বেগের পরিমাণটাকে আমরা বলবো হচ্ছে দ্রুতি। অর্থাৎ এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে যদি সমান দূরত্বে যায়, মানে একটা সরল রেখা বরাবর, আমরা একটু আগে যে চিত্রগুলো দেখেছিলাম, আমরা এই যে চিত্র ছিল, এই যে চিত্রটা ছিল, এখানে দেখো, এখানে দেখো, এখানে তিনটা যে দূরত্ব দেওয়া আছে এই তিনটা কিন্তু এক একটা সরল রেখা বরাবর। যদি আমরা শুধুমাত্র এইটুকু অংশ নিয়ে বিবেচনা করতাম, যদি আমরা শুধুমাত্র এই যে তার আদি অবস্থান থেকে এই গাছ পর্যন্ত যে দূরত্ব আছে, যদি আমরা শুধুমাত্র এইটুকু অবস্থান নিয়ে বিবেচনা করি, দেখো এইটুকু কিন্তু সে সরল রেখা বরাবর অতিক্রম করে, এইটুকু অংশ কিন্তু সে সরল রেখা বরাবর অতিক্রম করে, ঠিক আছে, যার কারণে আমরা বলতে পারি যে এইটুকু দূরত্বের জন্য তার দ্রুতি এবং বেগ একই হবে, তার দ্রুতি এবং বেগ একই হবে। কেন? কারণ এই এই আদি অবস্থান থেকে সে গাছ পর্যন্ত একটা নির্দিষ্ট দিক বরাবর গেছে, আর এই পুরো দিকটা কিন্তু একটা সরল রেখা বরাবর গেছে, ঠিক আছে। যদি সরলরেখা বরাবর তার দূরত্বটা অতিক্রান্ত হয় তখন আমরা তার দ্রুতি এবং বেগ একই বলতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা এই পুরো চিত্রের সাথে কিন্তু বলতে পারবো না যে তার পুরো চিত্রের দ্রুতি আর বেগ কিন্তু সেম, এটা আমরা বলতে পারবো না। কেন? কারণ কিন্তু এই পুরো চিত্রের মধ্যে সে কিন্তু তিনবার তার দিক পরিবর্তিত হয়েছে, কিন্তু বেগের ক্ষেত্রে কিন্তু আমরা দিক পরিবর্তনটা গ্রহণ করব না, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম যে মনে রেখো দ্রুতির বেলায় যেরকম বলেছিলাম, আমরা যদি অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করে যে দ্রুতি বের করি সেটা হচ্ছে ওই সময়ের গড় দ্রুতি। বেগের ক্ষেত্রেও বিষয়টা সেম, বেগের ক্ষেত্রেও বিষয়টা সেম, যদি আমরা কোনো একটা বস্তুর কোনো একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে ওই সময় দ্বারা যদি ভাগ করি তখন আমরা ওই বস্তুর গড় বেগ পাবো, তখন আমরা ওই বস্তুর বা ওই গাড়ির গড় বেগ নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আর ওই যে সমদ্রুতির মতন, যদি কোনো একটা গাড়ি যদি একটা নির্দিষ্ট দিক বরাবর যদি সমবেগে যায়, মানে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার বেগের কোনো পরিবর্তন না হয়, সে যেরকম বেগে যাচ্ছিল ওরকম বেগেই যদি যায়, তখন আমরা তার যে আমরা বেগটা নির্ণয় করব ওটাকে আমরা বলতে পারবো হচ্ছে তাৎক্ষণিক বেগও আমরা বলতে পারবো, ওই গড় বেগটাকে তখন আমরা তাৎক্ষণিক বেগও বলতে পারবো, যদি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর যাওয়ার সময় ওই গাড়ির বেগের কোনো পরিবর্তন না হয়, ঠিক আছে, যে ওই গাড়িটা যাত্রার শুরুতে যেমন বেগ নিয়ে শুরু করেছিল যাত্রার শেষেও তার বেগটা সমান ছিল, মানে সে সমানভাবে জোরে গেলেও সে একই রকম জোরে যাচ্ছিল, বা সে যদি ধীরে যেত সে একই রকম ধীরে যাচ্ছিল, মানে মাঝখানে সে একটু জোরে গিয়ে একটু ধীরে গেল, এরকম যদি তার পরিবর্তন না হয় তখন আমরা তাকে বলতে পেরেছি সমবেগ, আর ওই সমবেগের ক্ষেত্রে আমরা বলতে পেরেছি তার গড় বেগটাই হবে তার তাৎক্ষণিক বেগ, মানে অনেকটা দ্রুতির মতনই। বেগ আর দ্রুতির রাশিটা বলতে গেলে কাছাকাছি, শুধুমাত্র পার্থক্য হচ্ছে নির্দিষ্ট দিক। দ্রুতির ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কোনো দিক ছিল না, কিন্তু বেগের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা নির্দিষ্ট দিকের প্রয়োজন আছে, ঠিক আছে। এই যে এখানে এই কথাগুলো বলেছে যে আমরা যদি একটা নির্দিষ্ট দিকে ধাবমান কোনো একটা বস্তুর সরণকে সময় দিয়ে বের মানে সময় দিয়ে ভাগ করে বের করি তাহলে আমরা কিন্তু বস্তুটির তাৎক্ষণিক বেগ বের করি না, আমরা বস্তুটির গড় বেগ বের করি। শুধু বস্তুটি যদি সমবেগে যায় তাহলে আমরা তার তাৎক্ষণিক বেগ আর গড় বেগকে একই রাশি বলতে পারি বা সমান বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি বলেছে, এরপরের যে অংশটা দেওয়া আছে এই অংশে আমাদের কি বলেছে, আমাদের বলেছে মনে রেখো কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় দিক পরিবর্তন করে তখন তার গড় বেগ নেওয়া হলে সেটির পরিমাণ আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে দিতে পারে, ঠিক আছে। ধরা যাক একটি বস্তু চলমান থেকে যেখানে ছিল সেই বিন্দুতে ফিরে এসেছে, যেই বিন্দুতে ছিল সেই বিন্দুতে ফিরে আসলে তখন আমরা কি বলবো, তার বস্তুটির মোট সরণের মান শূন্য। কাজেই মোট সরণকে যদি আমরা মোট সময় দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা গড় বেগ বের করা হলে তার পরিমাণ হবে শূন্য, যদিও চলমান অবস্থায় বস্তুটির বেগ কখনোই শূন্য ছিল না। আচ্ছা, এইটুকু অংশ দ্বারা কি বুঝিয়েছে, এইটুকু অংশ দ্বারা কি বুঝিয়েছে, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা বলতে পারবো হচ্ছে, আচ্ছা, আমরা আগের চিত্রটাকে আমরা যদি বিবেচনা করি, আমাদের বই যে চিত্র ছিল, এই যে চিত্রটা দেওয়া ছিল, এই চিত্রে কি তার একটা সরণ ছিল না, তার আগের অবস্থান থেকে এই জলাশয় পর্যন্ত যেতে তার একটা নির্দিষ্ট সরণ ছিল, সরণের মান কত, সরণের মান দেওয়া আছে হচ্ছে 5 কিলোমিটার, ঠিক আছে। এখানে একটু ভুল দেওয়া আছে, এখানে মনে হয় 5 কিলোমিটার হবে, ঠিক আছে, বইতে 5 কিলোমিটার দেওয়া, এটা আমরা সবাই একটু কারেকশন করে দেবো যে এখানে 5 কিলোমিটার হবে, ঠিক আছে। তো এখানে যে 5 কিলোমিটারটা গেল এটা তো কিন্তু তার সরণ, এটা কিন্তু তার এই আগের অবস্থান থেকে তার জলাশয় পর্যন্ত যেতে মোট সরণটাই হচ্ছে 5 কিলোমিটার, মোট সরণটাই হচ্ছে 5 কিলোমিটার, ঠিক আছে। তার মানে কি, তার এখানে দূরত্ব অবশ্যই 5 কিলোমিটার, এই সরণটা হচ্ছে 5 কিলোমিটার। এখন আমি যদি বলি,
আমি যদি বলি যে কোন একটা লোক, এই যে এই লোকটা যদি এই জলাশয়ে যে পুনরায় যদি আবার এই আদি অবস্থানে ফিরে আসে, এই লোকটা জলাশয়ে গিয়ে পুনরায় যদি আবার আদি অবস্থানে ফিরে আসে তখন তার স্মরণ কি হবে, পুনরায় যদি আদি অবস্থানে ফিরে আসে তখন তার স্মরণ কি হবে। অর্থাৎ আমি এটা জাস্ট বলছি, দেখো এই যে মানুষটা যদি জলাশয় পর্যন্ত গেল, যাওয়ার পরে সে যদি তার আদি অবস্থানে যদি ফিরে আসে, যদি সে তার আদি অবস্থানে ফিরে আসে তখন আমরা তার স্মরণটা কি বলবো, তখন আমরা তার স্মরণ বলবো শূন্য। কেন? কারণ কিন্তু তার আমরা স্মরণ বলতে কি বোঝাই, স্মরণ বলতে বোঝায় হচ্ছে যে আগের অবস্থান থেকে শেষ অবস্থানের মোট লম্বালম্বি দূরত্বটা বা সরাসরি দূরত্ব, ঠিক আছে, মানে কোনো দিক পরিবর্তন না করে সরাসরি যে দূরত্ব আছে ওটাকে আমরা স্মরণ বলি। এখন এই লোক যদি, এই ব্যক্তি যদি জলাশয় থেকে পুনরায় যদি তার আগের অবস্থানে ফিরে আসে, পুনরায় যদি তার আগের অবস্থানে ফিরে আসে তাহলে কি হবে, তাহলে কিন্তু তার স্মরণটা শূন্য হবে। কারণ কি, তার আদি অবস্থানও এই টুলের এখানে, তার শেষ অবস্থানও এই টুলে, ঠিক আছে, তার শেষ অবস্থানও এই টুলে। তার মানে কি, তার আদি অবস্থান আর শেষ অবস্থানে কিন্তু কোনো পার্থক্য আমরা পাচ্ছি না, ঠিক আছে, যার কারণে আমরা বলতে পারি এখানে তার স্মরণটা হবে যে শূন্য। যদি সে আগের অবস্থানে ফিরে আসে, যদি সে আগের অবস্থানে ফিরে আসে, আচ্ছা এখন আমরা বেগ বলতে কি বুঝাই, ঠিক আছে, আমরা বেগ বলতে কি বুঝাই, বেগ বলতে বুঝাই হচ্ছে উপরে হবে হচ্ছে তার স্মরণ, ঠিক আছে। বেগ বলতে আমরা বুঝাই হচ্ছে, আমরা যদি বেগের এখানে সমীকরণটা যদি লিখি, আচ্ছা সমীকরণটা যদি লিখি, আমরা যদি আগের চিত্রের আমার কথাটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা সহজেই এখন আমরা বুঝতে পারবো। আমরা এখানে বেগ বলতে বুঝাই কি, বেগও আমরা ভি দ্বারা প্রকাশ করি, বেগটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। বেগ ইকোস্ট আমরা বলতে পারি হচ্ছে স্মরণ, স্মরণকে আমরা যদি সময় দ্বারা ভাগ করি, স্মরণকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তখন তাকে আমরা বলি হচ্ছে বেগ, তখন আমরা তাকে বলি হচ্ছে বেগ। এখন আমরা আগের চিত্রে যেটা বলেছিলাম, সে যদি ওই টুল থেকে তার যাত্রাটা শুরু করে পুনরায় আবার সে টুলে ফিরে আসলো, সে যে এত চারপাশ দৌড় দিয়ে সে যে পুনরায় আবার টুলে ফিরে আসলো, তখন তার স্মরণ কি হবে, তখন তার স্মরণের মান আমরা বলতে পারি হচ্ছে সময় বা শূন্য, তখন আমরা তার স্মরণটাকে বলি হচ্ছে শূন্য। কেন? কারণ সে তো তার আগের অবস্থানে ফিরে আসছে, তার তো মানে কোনো পার্থক্য আমরা পাচ্ছি না, সে যেই অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল সে পুনরায় তার আদি অবস্থানে ফিরে আসলো, তার মানে কি, তার তো আমরা কোনো স্মরণ পাইনি, তার মানে তার স্মরণের মানটা হচ্ছে শূন্য, তার মানে তার স্মরণের মানটা হচ্ছে শূন্য। এখন এই স্মরণের মান যদি শূন্য হয়, এই স্মরণের মান যদি শূন্য হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে যদি সময় দ্বারা ভাগও দেই, এই শূন্যটাকে যদি আমরা সময় দ্বারা ভাগ দিই, সময় কেন, আমরা যদি এটাকে পৃথিবী যা আছে পৃথিবীর সকল কিছু দ্বারা ভাগ দিই তাও কিন্তু এটার অ্যান্সার আসবে হচ্ছে শূন্য, ঠিক আছে, তখনও কিন্তু এটার অ্যান্সার আসবে হচ্ছে শূন্য। কেন? কারণ আমাদের তো এখানে লবটাই শূন্য, আমাদের এই ভগ্নাংশের লবটাই তো শূন্য। লব যদি শূন্য হয় হর যেটাই হোক না কেন প্রতি ক্ষেত্রে আমাদের উত্তর একই আসবে, এক উত্তর আসবে হচ্ছে শূন্য, ঠিক আছে। মূলত এই অংশ দ্বারা এটাই বুঝিয়েছে, যদি কোনো কারণে, যদি কোনো কারণে এই যে কোনো একটা বস্তু চলমান থেকে যেখান থেকে যাত্রা শুরু করেছিল ঠিক সেখানে ফিরে আসে তাহলে কিন্তু তার মোট স্মরণের মান হবে হচ্ছে শূন্য, তাহলে কিন্তু তার মোট স্মরণের মান হবে হচ্ছে শূন্য। আর এই মোট স্মরণকে আমরা যদি সময় দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু তার বেগটা, বেগের অ্যান্সারটাও আসবে হচ্ছে শূন্য, তার বেগের মানটাও আসবে হচ্ছে শূন্য। সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাই যে তার বেগটাও শূন্য, মানে তার স্মরণটাও শূন্য, যার কারণে কিন্তু তার বেগটাও শূন্য চলে আসছে, কিন্তু কখনোই কিন্তু তার বেগ শূন্য ছিল না, কিন্তু কখনোই তার বেগটা কিন্তু শূন্য ছিল না, কিন্তু কখনোই কিন্তু তার বেগটা কিন্তু শূন্য ছিল না, সে কিন্তু একটা নির্দিষ্ট বেগে কিন্তু পুরো দূরত্বটা অতিক্রম করেছে। সেক্ষেত্রে কি বলতে পারবো, সেক্ষেত্রে কি বলতে পারবো হচ্ছে তার দ্রুতিটা আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তার দ্রুতিটা নির্ণয় করতে পারবো, কিন্তু তার বেগটা কিন্তু আমরা নির্ণয় করতে পারছি না। কেন? কারণ তার স্মরণটা হচ্ছে শূন্য, কারণ তার স্মরণটা ছিল হচ্ছে শূন্য, ঠিক আছে। মূলত এই অংশ দ্বারা এইটুকুই এখানে আলোচনা করা আছে, ঠিক আছে। আচ্ছা মূলত এইটুকু অংশ দ্বারা এখানে এটুকুই আলোচনা করা আছে। তো আজকের পর্বে আমরা জানলাম হচ্ছে দ্রুতি নির্ণয় করব কিভাবে, দ্রুতি সমীকরণ কি, আর এর পাশাপাশি জানলাম হচ্ছে বেগ কাকে বলে, বেগের সমীকরণ কি, এবং আমরা দ্রুতি সম্পর্কিত কিছু আমরা অঙ্ক করেছি। আমরা বেগের যে অঙ্কগুলো আছে এগুলো একই, দ্রুতি এবং বেগের অঙ্ক পুরোপুরি হুবহু একই, শুধুমাত্র বেগের ক্ষেত্রে কি আছে সেটা হচ্ছে নির্দিষ্ট দিক আছে। যদি আমাদেরকে নির্দিষ্ট দিক বলে দেয় তখন আমরা তার বেগ নির্ণয় করতে পারি, যদি আমাদেরকে না বলে তাহলে আমরা তার দ্রুতি নির্ণয় করতে পারি। কিন্তু আমরা যদি বলি দ্রুতি আর বেগের সমীকরণ কিন্তু হুবহু এক, আমাদের অঙ্ক করার যে সিস্টেমটা আছে, যে প্রসিজার আছে, ওই সকল কিছু কিন্তু একই, ঠিক আছে। সো আজকে, আজকের পর্বে এ পর্যন্তই আমরা দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করেছি। পরবর্তী পর্বে আমরা ত্বরণ এবং মন্দন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।